কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই ভালো আছো আর বিন্দাস আছো? সবাই চলে এসেছি একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি পায়রা ছাড়বো এবং পায়রাকে ছেড়ে রাখার পরে পায়রা খাওয়া দেব, সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটা সিম্পল ভিডিও হতে চলেছে। তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পায়রার বিষয়ে এরকম ইনফরমেশান ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। সো গাইস চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো গাইস দেখতেই পাচ্ছ পায়রা এখনও সব পুরো ঢাকা দেওয়া আছে, আর আমি এখনও গাইস পায়রা ছাড়িনি। সো গাইস পায়রা ছাড়বো এবং বিস্তারিত সব কিছু তোমাদের দেখাবো। সো গাইস চলো সব কিছু আস্তে আস্তে খোলা যাক, তারপরে পায়রা ছাড়বো, তোমাদের দেখাবো এবং মাঝখানে কিছু ইনফরমেশানও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাই গাইস ভিডিওটা পুরোটা দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে পায়রার বিষয়ে এরকম ইনফরমেশান ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। সো গাইস চলো এদিকে দেখতে পাচ্ছ গাইস আমি এরকম সাইটে ইট দিয়ে রেখেছি, মশারিটা টান টান করে ঢাকা দিয়ে রেখেছি। তোমরাও এরকম ইট দিয়ে রাখতে পারো গাইস দিয়ে রেখেছি। ওই দিকেও একটা দেওয়া আছে, তোমাদের আমি দেখাই গাইস। সো গাইস দুই দিকে দুটো দেওয়া আছে, তার কারণে এই দুটো এদিকে টান করে ঢাকা দিয়ে দেওয়ার জন্য এটা দেওয়া থাকে। সো গাইস এটা দিয়ে রেখেছি। এবারে সামনে যে আমি কাঠটা দিয়ে রাখি এই কাঠটাকে এবারে সরাতে হবে, আর এটাকে সরিয়ে দিলেই তারপরে সুবিধা হবে। সো গাইস এদিকে যেহেতু ব্রেক দেওয়া বেঁধে গেছিলো এটাকে গাইস সরিয়ে দিলাম এদিকে। এবারে মশারিটাকে খুলে নেব, এইদিকে সাইডে বাঁধানো আছে এবং খুলে নিলাম, এদিকে পেরেকের মধ্যে ছিল, এটাকে এদিকে টেনে নেব, আর এটাকে এদিক দিয়ে খুলে নেব। নেওয়ার পরে মশারিটাকে এখানে আপাতত রেখে দেবো, তার কারণ আবার এটাকে রাত্রেবেলা দিতে হবে। সো গাইস এটাকে এখানে রেখে দিয়েছি, আর এখানে আরও একটা ইট দেওয়া আছে, এটা বস্তাটা দেওয়া আছে এই জন্য এটাকে সাইড করে দিলাম। দেওয়ার পরে গাইস বস্তাটা উপরে তুলে এটাকে এখানে দিয়ে রাখলাম। সো গাইস দেখতে পাচ্ছ এবার ঠিক এই পরিস্থিতি। এবারে আমি পায়রা ছাড়বো গাইস, তোমাদের বিস্তারিত দেখাবো। তার মধ্যে গাইস এখন খোপটা এরকম থাকবে, আমি চাবিটা নিয়ে আসি তারপর পায়রা ছাড়বো, দেখাবো বিস্তারিত। সো গাইস সব পায়রা আমি আজকে রোদ্দুরে দিয়ে রাখবো, যেহেতু শীতকাল আমি তোমাদের বলেছি পায়রাকে একটু মাঝে মাঝে ছেড়ে রাখতে হবে, রোদ্দুরে দিয়ে রাখতে হবে। সো গাইস দুই তিন দিন হয়ে গেছে আমি পায়রাকে রোদ্দুরে দিইনি, মানে ছেড়ে রাখিনি অনেকক্ষণ। সো গাইস সেটাই আজকে করবো, পায়রাকে ছেড়ে রাখবো। তাই ভিডিওটা কন্টিনিউ দেখবে, আমি পায়রাকে ছাড়বো এবার, ছেড়ে অনেকক্ষণ ছেড়ে রাখতে হবে, তারপর আমি খাওয়া দেবো, সব কিছু তোমাদের সাথে শেষ দেখা মানে শেয়ার করবো আর কি। ভিডিওটা কন্টিনিউ দেখবে তাহলেই সব কিছু বুঝতে পারবে, পুরোটা ওয়াচ করতে হবে। সো গাইস পায়রা আমি ছাড়া থাকবে, তারপরে আমি খাওয়ার তো দেবো এবং তোমাদের সব কিছু বিস্তারিত দেখাবো। তার জন্য গাইস পায়রা এরকমই ছাড়া থাকবে। সব গাইস ক্যামেরাটা এখানে সেট করে দিলাম, এবার আমি পায়রা ছাড়বো, বিস্তারিত তোমাদের আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করবো। সো গাইস চলো আগে নিচে দিয়ে চাবিটা আনা যাক, তারপর আমি পায়রা ছাড়বো এবং তোমাদের দেখাবো। সব গাইস চলো যাওয়া যাক।
সো গাইস চলো আমি এবার পায়রাগুলো ছাড়বো এবং তোমাদেরকে দেখাবো। সো গাইস চলো পায়রাগুলো এবার ছাড়া যাক।
সো গাইস দেখতে পাচ্ছ আমি সব পায়রা ছেড়ে দিয়েছি, আর সব পায়রা গাইস এদিকে অলরেডি ঘুরছে। সো গাইস পায়রা ছাড়া থাকবে, তারপর কিছুক্ষণ পরে আমি গাইস খাওয়া দিয়ে দেবো। সো গাইস পায়রা এখন ছাড়া থাকবে, তারপরে তো আমি খাওয়া দেবো। সো গাইস পায়রা এখন ছাড়া থাক। Thank you.
Thank you.
Thank you.
তুই ভাই এখানে বসবি, এক মিনিট আমি দেখে আসবো নেবেছে কি ওখানে ওখানে গিয়ে সেই রাস্তার সামনে দাঁড়িয়ে বস থাকে। এত ভিডিও চলছে, ফোন যেন কেউ না লাগে, খেয়াল রাখবি ঠিক আছে? Thank you.
চলে আসবে না 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 গম দিসনি গম দোয়া আছে দিসনি গম দিস বলতে পারবো না ওরা চালের উপরে না না দিসনি গম এখানে দোয়াই তো যা গমই দোয়া খাওয়ার জন্য আমি একটা বুদ্ধি করছি সবাই দিকে তো চলে আসছে সব পায়রাকে ঢুকতে দে আর সব ওদের যখন আসবে তখন খেয়েছে পালালো এই পায়রা উড়িয়ে দে আমাকে একটা পায়রা হাতে ধরাও আমাকে একটা পায়রা হাতে ধরাও আমি নিচে থেকে ছাড়ি যতই যাবি তাই আমাকে একটু ছাড়তে দিন Thank you.
ছিল আমাদের আগে বুঝলো লাভে না নাকি না ওরা চিসকি করছে খবর স্থানের এই দিকে একটা গেছে এইটা কাদের এই সাদাটা এই সাদাটা এসছে ওরে একটা পায়ের লাভ ভুল করেছে ভালো ভাই একদম তোমার কখন আছে বাড়ি কখন আছে ঠিক আছে আওয়াজ করিস নি ভাই বোস্তাক রাগাস নি আমারে দাঁড়া আরে দেখ না পড়ে যাচ্ছে খালি দেখ দানাই বেড়ে গেছে ওর যা ওর যা ওর যা ওর আয় 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 আমি ওরে গে ছাড়লু মেরে ভাতি এই ওখান থেকে এখানে আসে ওই পায়রাটাও এখানে লাভে আর লাভ তুলে তো না উল্টো করে লে চলে গেল এবার লাভ দেবে সে চলে গেছে ওয়া তো উঠতে পারে তোমার বাচ্চা পায়রা ও লাভার জন্য পাগলা ওই দেখ আয় 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 বাড়ি এসছে আমার Hi.
অনেক রেঞ্জে আছে ভাই, অনেক হাইট উঠেছে, তখন অনেক নিচেই ছিল, নেমে যাচ্ছে, অনেক হাইট উঠে গেছে বলে দাঁড়াতে পারছে না, আবার সে একটা পায়ে উঠে Thank you.
তারা মালিক সম্ভব হবে না কত বাড়ি আছে মাথা গরম হয়ে যায় তোর উপরে এখানে দাঁড়া চুপ করে নাকের ডগা দেবে যাও রডটি এবার দিয়াল কাটতে দাগ 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 ঘাড় মার দেখছিস নি
Thank you.
গাইস দেখতে পাচ্ছ আমি পায়রার খাবার দিয়ে দিয়েছি, আর গাইস পায়রা গম দিয়েছিলাম সব খেয়ে নিয়েছে, আর এদিকে কোটোটা রাখা আছে আমি খাওয়া দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি পানিটা নিয়ে চলে এসেছি, এবার আমি দিয়ে দেবো। সো গাইস চলো দেওয়া যাক। আর গাইস মাঝখানে একটা পায়রা এসেছিল বাট চলে গেছে, বসেছিল ওই দিকটায়। আমি পায়রাগুলো ছেড়ে একটুখানি উড়িয়েছিলাম বাট নামেনি, ওই দিকে চলে গেছে, ওই ওই দিকটার ওই ওই ছাদটার ওই পাশটায় বসেছিল, চলে গেছে বাট নামেনি। সো গাইস আমি এখন পানি বা জল এটা দিয়ে দেবো, দেওয়ার পরে পায়রা ছেড়ে রাখবো। তারপরে আমি পায়রা কিছুক্ষণ ছেড়ে রাখবো, যদি ওই পায়রাটা আবার আসে তো নেমে যাবে এদিকে এই জন্য। আর পায়রা খাওয়া দেওয়ার পর তো আমি এমনি ছেড়ে রেখে দিই, ছেড়ে রেখে দেবো, যদি নামে নেমে যাবে এসে। সো গাইস চলো দেওয়া যাক। সো গাইস পাত্রটাকে যেমন বলেছি ধুয়ে নিতে হবে, তোমরা ভালো করে এই বিষয়টাকে খেয়াল রাখবে এবং ধুয়ে নেবে। সো গাইস আমি ধুয়ে নিয়েছি এইবারে। সাইজ দেখতে পাচ্ছ সব পায়রা একে একে খাচ্ছে। তো গাইস এদিকে দিয়েছি, আর গাইস এদিকে এই পায়রাটার যেহেতু উপরে যেতে চাইছে তাই জন্য গাইস এটার এখানে বাচ্চা উঠে গেছে, এই খোলা আছে বাচ্চা উঠে গেছে। তো গাইস এটা মেয়ে পায়রাটা আমি তুলে দিলাম গাইস উপরে। এখন এবারে দেখতে পাচ্ছ গাইস ওকে ঠোকরাচ্ছে, তার কারণ এটা বসবে ওটা এবার উঠে যাবে। আর এদিকেরটা দেখাই তো গাইস, এদিকে দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা, একটা ছোটো একটা একটু বড় হয়েছে, দুটো একরকম হয়নি, তো বাচ্চা খাইয়েছে। আর এদিকেও কালাঙ্গাটা বাচ্চা খাওয়াবে, আর এদিকে তাই আছে, আর এদিকে তাই এক্ষুনি বসবে, যেহেতু এখন খেয়েছে তো আর বসে যাবে, আর এদিকে ডিমটা পারবে খুব তাড়াতাড়ি। তো গাইস এদিকে দেখতে পাচ্ছ, এটা দিয়ে দিতে হবে। তো গাইস আমি এটা দিয়ে দিলাম, আর পায়রা এখন বাচ্চা খাওয়াবে, তারপর বাইরে এসে খাবে ঘুরবে, তারপর পায়রা তুলে দেবে। এখন গাইস ছাড়া থাকবে কিছুক্ষণ, তার মধ্যে যদি যে পায়রাটা এসেছিলো ওটা যদি এসে যায় তাহলে নেমে যাবে। তো গাইস পায়রা সব এরকম এখন ছাড়া থাক, তারপর আমি পরে তুলে দেবো। এখন খাওয়া দাওয়া করবে, বাচ্চা খাওয়াবে, ঘুরবে, তারপরে
Thank you.
I'm so mistaken because I'm not telling for you. No, I can't do it. Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.